দেখছেন চ্যানেল 10 সহযোগী নিবেদক নর্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার ব্রিংস টু কলকাতা ইন অনকোলজি কার্ডিওলজি এন্ড নিউরোলজি সেন সুন্দরমের প্রাইমারি টেট কিনুন টিচার্স বুক কনসার্ন শুষ্ক ত্বককে রাখে মসৃণ ও তরতাজা সোনালি গ্লিসারিন সাবান উড়ান গ্রুপ অফ কোম্পানি প্রগতির পথে আস্থার সাথে পরিবার গ্রুপ এক অটুট পারিবারিক বন্ধন পি লেদার্স দেশি মান বেশি জান নমস্কার, আপনি দেখছেন চ্যানেল 10 সুস্থ সুলুক নিয়ে। আজকে আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। আমার সঙ্গে ডক্টর পি কে সিং রয়েছেন। আগেই আপনাদের ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এবার আমরা আপনাদের জানাচ্ছি যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চোখ নিয়ে আলোচনা করব, চোখের সমস্যা, সেই সমস্যা কাটানোর কি কি উপায় রয়েছে, ডাক্তারি পদ্ধতিগুলো কি কি বা চিকিৎসা পদ্ধতিগুলো কি কি, মোটামুটি এই নিয়ে একটা জানার চেষ্টা করব। আর অবশ্যই যেটা আমাদের হাতে রয়েছে, অর্থাৎ চোখের সচেতনতা কিভাবে আমাদের মধ্যে আরো 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 বৃদ্ধি করা যায়, এই বিষয়টি যেমন রয়েছে তেমনই রয়েছে আমরা কিভাবে চোখের যত্ন নেব এই বিষয়টি আমরা ডক্টরের সঙ্গে আলোচনা করব। মূলত চোখ পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয়, যেটা আমরা মনে হয় খুব অবহেলা করি। যতক্ষণ না চোখে কিছু পড়ছে ততক্ষণ আমরা বুঝতে পারি না যে চোখটা আছে। চোখের নিয়ে আমরা খুব কম ভাবি। সেক্ষেত্রে প্রথমেই জানতে চাইব যে ছোট্টবেলা থেকে চোখের যত্নের ক্ষেত্রে কি কি অবলম্বন করা উচিত, আমাদের কি কি করা উচিত। অ্যাকচুয়ালি যখন ছোট্ট বাচ্চা থাকে, মা বাবাদের মধ্যে অ্যাওয়ারনেস যদি থাকে, তাহলে খেয়াল রাখা উচিত বাচ্চা কীভাবে টিভি দেখছে, কীভাবে নর্মাল অ্যাক্টিভিটি করছে, যে কোনো জিনিস যখন দেখছে কীভাবে দেখছে। যদি নর্মাল সিমটমস থাকে তাহলে আমরা চিন্তা করি না, কিন্তু যদি দেখিস না খুব কাছে গিয়ে দেখবার চেষ্টা করছে বা বই পড়ার সময় খুব কাছে নিয়ে গিয়ে কাগজ দেখছে, তখনই আমাদের মনে একটা প্রশ্ন আছে। তখন দেরি না করে ইমিডিয়েট চেক আপ করানো উচিত। তখন যে কাছাকাছি যে ডাক্তারবাবু আছেন, চোখের প্রত্যেক জায়গায় এখন অ্যাভেলেবেল আছেন, প্রত্যেক ছোটো ছোটো জায়গাতেও চোখের ডাক্তার আছেন, তো গিয়ে একবার কনসাল্ট করা উচিত যে কোনো চোখের কী রকম রোগ আছে। আর ম্যাক্সিমাম বেশিরভাগ কী হয়, চশমার পাওয়ারের প্রবলেম হয়, যেটাকে মায়োপিয়া বলি। বা ঘাবড়াবার কিছু নেই, এইগুলো নর্মাল জিনিস। যদি চশমা দিয়ে একটু আপনাকে থামাচ্ছি, কারণ আমাদের যারা দর্শক রয়েছেন তাদের একটু ফোন নাম্বারটা জানিয়ে দিই আমরা, 4064-8293। এই নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে চোখ সংক্রান্ত, যদি বা নাও থাকে, জানার ইচ্ছে যদি হয় যে চোখ নিয়ে কিভাবে আমরা চোখের সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারি, সেই সম্পর্ক প্রশ্ন থাকলেও আপনারা ফোন করতে পারেন আমাদের। আমাদের স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, সেটা দেখেও আপনারা ফোন করুন। আর ডক্টর পি কে সিং তো রয়েছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ডক্টর, চোখের ছোট ছোট অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলো হয়তো চিকিৎসা করলে দূরীভূতও হয়ে যায়, সেই রকম কিছু সমস্যার কথা বলুন যেগুলো মেডিসিনের মাধ্যমে হয়ে যায় আবার অপারেশন করলেও সেরে যায়, এরকম কিছু সমস্যা। বেসিক প্রবলেম হচ্ছে আমাদের কাছে অ্যাওয়ারনেসটা নেই। আমাদের ম্যাক্সিমাম লোকেরা চোখের কি প্রবলেম হতে পারে এটা মানে জানে না আর ভয় পেয়ে যায়। তা ওটাই উচিত আছে গিয়ে কাছাকাছি কোনো ডাক্তারের কাছে দেখিয়ে প্রবলেমটাকে নিয়ে আলোচনা করলে সব ঠিক হয়ে যায়। ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, স্কুলে গিয়ে পড়ায় মন দিচ্ছে না, বোর্ডে টুকতে ভুল করছে, এইগুলোকে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চেক আপ করিয়ে যদি দেখা যায় যে একটা চশমা প্রয়োজন আছে, একটা চশমা দিলে বাচ্চা একদম নর্মাল হয়ে যায়। আর যদি মেয়েদের বেলায় বলছি, মেয়েরা যেটা ভয় পায় চশমা পড়তে হবে, খারাপ লাগবে, ডাক্তারের কাছে যাবই না, যে না চশমা পড়তে হবে, যদি যায় চশমা না পড়তে চাইলে তারা চশমা না পড়বে, কোনো অসুবিধা নেই। কন্ট্যাক্ট লেন্সেস আছে এখন, অনেক লেটেস্ট কন্ট্যাক্ট লেন্সেস আছে, যেটা মানে কোনো প্রবলেম হয় না যদি ভালোভাবে মেনটেন করে অ্যাকর্ডিং টু দ্য সাজেশন অফ দ্য ডক্টর যদি পরা যায় কোনো অসুবিধা হয়। আর কন্ট্যাক্ট লেন্সের কথা বললেন যখন, তখন জিজ্ঞেস করি, অনেকেই কিন্তু চোখের আকর্ষণীয়তাটাকে আরো বাড়ানোর জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে, এটা কি ঠিক করা উচিত? হ্যাঁ, এটা কসমেটিক্স কন্ট্যাক্ট লেন্স বলে মেয়েদের এটা অধিকার আছে, কসমেটিক্স মেয়েরা ওদের পুরো অধিকার, কিন্তু এটার কিছু নিয়ম আছে, নিয়ম মেনে চললে কোনো অসুবিধা হয় না। ওটা রেগুলার স্টেলাইজ করতে হয়, ওটা যেন না ভুল করে। আচ্ছা, আমরা সাধারণত চোখের সমস্যা বলতেই প্রথমেই আমাদের যেটা মনে মানে মনে পড়ে বা মনে আসে সেটা হচ্ছে পাওয়ার চলে আসা। এটা নিয়ে একটু বলুন যে কি কি কারণে সাধারণত এই পাওয়ারগুলো হয়, কভাগে ভাগ করা হয়, কি কি চিকিৎসা
পদ্ধতি রয়েছে, কিন্তু যাব আপনার কাছে, একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বারাইপুর থেকে ডাক্তার বলছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যা? হ্যাঁ, আরো একটু স্পষ্ট করে বলুন না, আপনার আওয়াজটা ঠিক স্পষ্ট নয়। বলছি বেশিরভাগ সময় চোখটা লাল থাকে, কিন্তু হচ্ছে কোনো চোখের প্রবলেম নেই, মানে এটা কি প্রবলেম? আচ্ছা, সব সময় বেশিরভাগ সময় চোখটা লাল থাকে, তাই তো? বয়স কত? বয়স আপনার কত? আচ্ছা, উনি মনে হয় ফোন কেটে দিয়েছেন। এবার একটু মানে এই ধরনের সমস্যা কি বয়স বেসিসে সমস্যা দেখা যায়? কিছু কিছু সমস্যা আছে, 40 বছর বয়সে যদি চোখ লাল হয়, অফিসে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছেন, তখন একটা 40-এর কাছাকাছি আমাদের বডির মধ্যে একটা চালসে বলে যেটা সেটা আসে, কিন্তু লোকেরা বোঝে না, ঘাবড়ে যান, তখন একটা চশমা রিডিং গ্লাস লাগালে প্রবলেম সলভ হয়ে যায় আর কাজ করতে ভালো লাগবে। আর যারা এখন নিয়মিত কম্পিউটার নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কি? সেটা কম্পিউটার ভিশন সিনড্রোম বলি আমরা। কম্পিউটারে কাজ করার সময় আমরা একটা জিনিস ভুলে যাই, উই ফরগেট টু ব্লিঙ্ক, আমরা ব্লিঙ্ক করা ভুলে যাই, আমরা তাকিয়েই থাকি একদম এভাবে, তার ফলে কি হয়, চোখের বাইরে একটা পাতলা মেমব্রেন আছে, সেটা ড্রাই হয়ে যায় আর চোখে প্রবলেম দেখা যায়। সেটা যেন না হয়, ব্লিঙ্ক করা উচিত বারবার, ঘন ঘন ব্লিঙ্ক করো। আচ্ছা, আর যেটা আপনাকে আমি প্রশ্ন করেছিলাম ফোনটা আসার আগে, যে চোখের পাওয়ারটা নিয়ে যদি একটু বলেন যে কি কি ধরনের কি সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যাই নেই চোখের পাওয়ার, একদম কোনো সমস্যা নেই। এটা মা বাবার মধ্যে যদি মায়োপিয়া থাকে, যে কোনো একজনের মধ্যে, তো বাচ্চার মায়োপিয়া হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। বাচ্চা 4 বছর বয়সে এটা চেক আপ করানো উচিত। যদি চশমা প্রয়োজন হয়, চশমা দিলে এটা কোনো সমস্যা না, ইটস পার্ট অফ দ্য থিং। আমরা, এটা কোনো রোগ নয় যেটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা চশমা পরলে ঠিক হয়ে যাবে। চশমা পরলে পরিষ্কার দেখতে পাবে, চশমা না পরলে পরিষ্কার দেখবে না, প্লাস এটার ফলে আরও সমস্যা দেখা যায়, লেজি আই হয়ে যায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব এটা দরকার, 4 বছর বয়সে এটা চেক আপ মাস্ট। আচ্ছা, আর ডক্টর আরও নানান ধরনের সমস্যা রয়েছে, মানে যত বয়স বাড়ে বা বিভিন্ন বয়সে চোখের বিভিন্ন সমস্যা হয়, এগুলো নিয়ে আপনার কাছে যখন রোগীরা আসেন সাধারণত কি ধরনের সমস্যা দেখা যায়, আপনি কি ধরনের সমস্যা ফেস করেন? বেশিরভাগ সমস্যা দেখা যায় যে আফটার 50-40 বয়স হয়ে গেছে, তখন ওই একটু বলছে ঝাপসা দেখছি, কুয়াশা হয়ে গেছে, তখন ছানির প্রবলেমটা দেখা যায়। হ্যাঁ, এখনকার দিন, কারণ আমাদের ফুড হ্যাবিট তো খুব ভালো নয়, আমরা যতই তেল বেশি খাই, ঘি বেশি খাই, আমাদের বডিতে ডিজেনারেটিভ চেঞ্জ, ক্যাট্রাক্ট যে ডিজেনারেটিভ চেঞ্জ, ছানি যেটা কেন পড়ে, চুল সাদা হয় যেরকম, এটা ডিজেনারেশন। সেক্ষেত্রে সার্জারি হয় নিশ্চয়ই? হ্যাঁ, ছানি পড়লে সার্জারি, খুব সামান্য অপারেশন, 7-8 মিনিট লাগে, একটা ফেকো ইমালসিফায়ার দিয়ে সার্জারি হয়ে যায়। মানে ইটস বেসিক্যালি খুব মানে কি বলবো, বিউটি পার্লারের টাইম বেশি লাগে, সার্জারি আমাদের কাছে এসে আসলে এত টাইম লাগে না। আর কি কি সার্জারি রয়েছে চোখে? চোখের সমস্যা যেরকম আছে সেরকম সার্জারি করা যায়, ছানি পড়লে তো ফেকো ইমালসিফিকেশন হচ্ছে, চশমা যদি না পড়তে চান, কন্টাক্ট লেন্সও যদি না পড়তে চান, তাহলে ল্যাসিক বলে একটা সার্জারি আছে, লেজার দিয়ে। একটু জানতে চাইবো যে এটা ঠিক কি? ল্যাসিক ইজ এ ভেরি একটা সিম্পল থিং, কর্নিয়া আমাদের যেটা আছে ওটা কনভেক্স সারফেস আছে। হ্যাঁ না, ছবিতে আমরা দেখতেও পাচ্ছি ডক্টর, একটু যদি আপনি ডেসক্রাইব করে দেন ওটা। এই ছবিতে এখন এটা অ্যাকচুয়ালি আমাদের এই কর্নিয়ার উপরে একটা ফ্ল্যাপ তোলা হবে, এটা বাইরের লেয়ারটাকে আমরা ডিস্টার্ব প্রোডাক্ট তুলে দিই। আচ্ছা, তুলে দিয়ে এটা একটা মেজারমেন্ট করতে হয় কতটা এরিয়া নিয়ে আমরা লেজার মেজারমেন্ট করা হচ্ছে। আচ্ছা, কোন এরিয়াতে কতটা লেজার করব এটা ক্যালকুলেশন করা আছে আগে থেকে। আচ্ছা, করার পরে এটা হচ্ছে হ্যান্সাটম বলে এটাকে, এটা দিয়ে কর্নিয়াল ফ্ল্যাপ তোলা হয় এটাকে বলে। আচ্ছা, সেই ফ্ল্যাপ তোলার পরে এইখানে এবার লেজার রে দিয়ে ওই টিস্যুগুলোকে বার্ন করে দেব, কনভেক্স সারফেস ছিল কনকেভ করে দেব। ওকে, আচ্ছা, কতটা করব এটা পুরোপুরি একটা ক্যালকুলেশন আছে যেটা করা আছে। এই যে করার পরে যে ফ্ল্যাপ তুলছেন, উনি এবার ফ্ল্যাপ তুললেন, ফ্ল্যাপটা রিপোজ করছেন। হ্যাঁ, এই যে করার পরে এটা লেজার দিয়ে কনকেভ করে দিয়ে ফ্ল্যাপটা আবার রিপোজ করে দেবেন, এটা 48 আওয়ার্সে হিলিং হয়ে যায়। আবার ওটা কনকেভ সারফেস হয়ে গেলে আপনার মাইনাস পাওয়ারে চশমা পড়তে লাগবে না বা কন্টাক্ট লেন্স পড়তে লাগবে না, আগের মতন সকালে ঘুম থেকে উঠেই আপনি ফ্রেশ দেখতে পাবেন, চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পাবে। এটা কর্নিয়াতে যেহেতু কোনো ব্লাড ভেসেলস নেই, আমরা ওটাকে এই প্রপার্টিটাকে এক্সপ্লয়েট করি। হ্যাঁ, ইটস ভেরি সেফ, কিন্তু লিমিটেশনস আছে, যদি প্রপার লিমিটের মধ্যে থেকে করা যায় খুব ভালো। এই অপারেশন বা এই সার্জারির ক্ষেত্রে যদি পেশেন্টের কোনো রোগ থাকে, ডায়াবেটিস পেশেন্ট যদি হন তিনি, সেক্ষেত্রে কিছু? হ্যাঁ, সবার ক্ষেত্রে সব কিছু নয়, এটাও সবার ক্ষেত্রে নয়, এটা আমরা দেখে নিই। যদি ডায়াবেটিক থাকে তাহলে আমরা করি না, 40-এর পরে আমরা করতে চাই না, আর যদি বাচ্চা ছোট থাকে তাহলে আমরা করতে চাই না। বেসিক্যালি বাচ্চা যখন গ্রোয়িং এ পিরিয়ড তখনও করি না, এটা 20-22 বছর পরে
35-36 এর মধ্যে থাকলে আমরা করি। আচ্ছা, একজন ফোনে রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, চুচুড়া থেকে বলছি, নবনীতা বোস। হ্যাঁ বলুন, আপনার সমস্যা? আমার না চোখে মানে প্রায় 3-4 মাস অন্তর অন্তর চোখটা কড়কড় লাল হয়ে যাচ্ছে ভেতরটা, আর চোখে আইল্যাশের উপরে যে পাতাটা ব্যথা হচ্ছে, বারবার হচ্ছে। এটা অনেক সময় ড্যান্ড্রাফ থেকেও হয়, বা অনেক সময় আপনি অজান্তে হাত লাগিয়ে দিচ্ছেন চোখে সেখান থেকেও হয়, ওটা একটু খেয়াল রাখতে হবে। একটু গরম জলে তুলো দিয়ে যদি একটা পরিষ্কার করে হাইজিন মেনটেন করলে এটা সেরে যায়। তাও যদি না সেরে, একটু কাছাকাছি যদি কোনো আপনার কাছে চোখের ডাক্তার থাকে কাছাকাছি, একবার পরামর্শ নিয়ে নিন। আচ্ছা, এই মানে যেহেতু উনি কাজল কাজল থেকে হতে পারে, এটা হতেই পারে, অনেক প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে, কাজল যদি কন্টামিনেট হয়ে গিয়ে থাকে সেখান থেকে বারবার হবে, বা ওই কাজলে কোনো প্রিজারভেটিভ আছে সেটা স্যুট করছে না, ওখান থেকে অ্যালার্জি হতে পারে, ড্যান্ড্রাফ পরে কি হয় আইল্যাশে আটকে যায় সেখান থেকে একটা হয়, আর সেক্ষেত্রে সত্যি যারা মানে আমরাও যারা মেকআপ নিই বা নানান ধরনের সমস্যা আমাদেরও কিন্তু হয়, এগুলো কি মানে ব্যবহার তো করতেই হয় আমাদের এগুলো, তো সেক্ষেত্রে আমরা কি মানে কি ধরনের অ্যাকচুয়ালি ওই দেখুন যে আমরা যেগুলো কসমেটিক্স ইউজ করছি সেটা যেন কন্টামিনেট না হয়, একজনের মানে কসমেটিক আর একজন ইউজ না করে। হ্যাঁ, এটা প্রবলেমটা হচ্ছে একজনের যদি প্রবলেম থাকে তার জিনিসটা ওখানে টাচ হচ্ছে, ওই জিনিসটা আবার যত লোকের টাচ হতে প্রবলেম বাড়তে পারে, এটা একটু খেয়াল রাখার ব্যাপার। আচ্ছা, আর সেক্ষেত্রে ডক্টর অবশ্যই মানে চোখের সঙ্গে খাওয়া দাওয়ার একটা সম্পর্ক রয়েছে এবং এক্সারসাইজ করারও একটা সম্পর্ক রয়েছে। আমরা যখন ছোট ছিলাম বলতো ঘাসের উপরে হাঁট, তাতে চোখ ভালো থাকবে, গ্রিনারিজের উপরে যদি হাঁটা যায়, গ্রিন গ্রাসেস এর উপরে, আগে বলা হতো, এখন ওইরকম কোনো ব্যাপার নয়, এখন খালি পায়ে হাঁটতে বারণই করা হয়, ইনফেকশন হয়ে যায়। আগেকার সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চারা এখন খাওয়া দাওয়া নিয়ে রিয়েলি ইটস এ টাফ টাইম ফর দ্য পেরেন্টস, খেতে চায় না, সবজি তো খেতেই চায় না, শুধু ননভেজ খাবে, সেটাতে ক্ষতি হয়। তো সবজিটা কীভাবে আপনারা খাওয়াতে পারেন সেটা একটু নজর রাখুন, বাচ্চা যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে একটু ইনভলভ থাক, ও যেন আধ ঘন্টা এক ঘন্টাও যেন দৌড়াদৌড়ি ওই রকম কিছু অ্যাক্টিভিটিতে থাকে, নাহলে বাচ্চারা এখন স্কুল থেকে এসেই কম্পিউটার গেম নিয়ে বসে যায় বা মোবাইল ফোনে গেম নিয়ে বসে যায়, সেটাতে অনেক ক্ষতি হয়। একজন ফোনে রয়েছেন, আমরা নিয়ে নিই তাকে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে সুরেশাও বলছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যা? বলছি আমার ছেলে ঠিক 3.5 বছর বয়সে টাইফয়েড হয়েছিল। আচ্ছা, 3.5 বছর তারপর থেকে চোখ হাত ট্যাপ হয়ে গেছে, চোখ ওদিকে টিপে তার সাথে সমস্যা হচ্ছিল, যেমন ধরো টাইফয়েড হয়েছিল, সেই থেকে চোখে সমস্যা হয়, 3.5 বছর বয়সে টাইফয়েড হয়, তারপর থেকে সমস্যা। কি কি সমস্যা টাইফয়েড এর ক্ষেত্রে চোখের হতে পারে? এটা রেটিনাতে একটা প্রবলেম হতে পারে, রেটিনাতে যদি প্রবলেম হয়ে গিয়ে থাকে এটা চিকিৎসা করাতে হয়, প্রপার রেটিনাল স্পেশালিস্ট যারা থাকে ওনারা এটার ব্যাপারে ভালো বলতে পারেন, উনি ঠিক গাইড করেন। আচ্ছা, আর সেক্ষেত্রে ডক্টর যেটা খাওয়া দাওয়া এবং এক্সারসাইজের কথা বলছিলাম, আমরা জানি গাজর খাওয়া খুব ভালো বা ভিটামিন এ, হ্যাঁ, এক্ষেত্রে কি কি ধরনের খাবার সাধারণত খাওয়া উচিত চোখের জন্য? শুধুমাত্র চোখের জন্য শুধুমাত্র না, অ্যাজ এ হোল যদি আমাদের শরীর পুরো বডিটাই ভালো থাকে চোখ অটোমেটিক ভালো থাকবে, শুধু চোখকে তো ভালো রাখা যায় না, আমাদের যেন খুব মানে আমাদের জানা উচিত আমরা কী খাচ্ছি আর কতটা খাওয়া উচিত, এটা আমাদের নিশ্চয়ই ও করা উচিত। খুব বেশি তেল ঘি খাওয়া উচিত না, সেটা খুব ক্ষতি করে, যতটা পারেন ফ্রেশ সবজি যতটা কম তেলে রান্না করে খাওয়া যেতে পারে, ইটস গুড ফর দ্য ওভারঅল বডি, শরীর ভালো থাকে, চোখ নিজেই ভালো থাকবে, ডিজেনারেটিভ চেঞ্জেস যতটা দূর থাকবে আমার থেকে ততটা চোখ নিজেই ভালো থাকবে, আর সকালে অ্যাটলিস্ট 20 মিনিট নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত, যে যেভাবে পারে করা উচিত, 20 মিনিট মাস্ট, যাতে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে,
আর পুরো শরীরটাই চাঙ্গা থাকবে, মন বা চাঙ্গা থাকবে, চোখটা অটোমেটিক চাঙ্গা থাকবে। ডক্টর আরো একটি সমস্যা হয়, আমরা মাঝে মাঝে বলি মাথায় যন্ত্রণা করছে, বিশেষত পেছন দিকে, এই সমস্ত মানে ধারণা আমাদের মধ্যে আছে যে মাথার পেছনে বা এই জায়গায় যন্ত্রণা করলে চোখের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, এই ধারণাটা কতটা ঠিক? অনেকটাই ঠিক, ডাউট হলে অ্যাকচুয়ালি ক্লিয়ার করে নেওয়া উচিত। যদিও মাথা ব্যথা মানে ওয়ান অফ দ্য রিজন অফ মাথা ব্যথার যেটা একটা কারণ চোখও আছে, চোখটা চেক করানো উচিত। সাইনাসাইটিস আর একটা কারণ থাকে, ব্লাড প্রেশার থাকে, চোখের যদি কোনো সমস্যার জন্য মাথা ব্যথা থাকে, চোখের রিফ্র্যাকটিভ এরর জন্য যদি যদি থাকে, তাহলে চশমা দিয়ে দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি দমদম থেকে অতসী দাস বলছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যা। বলছি আমার মানে 5.5 বছরের বেবি আছে, তার চোখে প্রচন্ড পরিমাণে চুলকায় এবং লাল হয়ে যায় সব সময়। আচ্ছা, মানে এই প্রবলেমটাই রয়েছে, তো এর থেকে কি করে আর কি এটা কি সিজনেই হচ্ছে? এই সিজনে হচ্ছে কি এই মানে ওর এটা সিজন না, ও সব সময় এই জিনিসটা থাকছে। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করুন। না ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের এক ধরনের অ্যালার্জি হয়, এটা পোলেন থেকে হয়, ও সবসময় চোখ চুলকাবে, লাল হবে, এটা প্রপার ট্রিটমেন্ট করানো উচিত, ছেড়ে দেওয়া উচিত না। আর এটা একটু বয়স হলে অটোমেটিক ঠিকও হয়ে যায়। চোখের আরো একটি মানে সমস্যা সাধারণত আমরা দেখি, যেটা খুব আমাদেরও হতো, অঞ্জনি যেটা বলে, হ্যাঁ অনেকে অঞ্জনি বলে এটাকে, কথাটা অঞ্জনি, তো সেক্ষেত্রে এটা কি, এই অঞ্জনির সমস্যাটা কি খুব সাধারণ, মানে বেশিরভাগ মানে সকলের জীবনেই হয়তো এই সমস্যাটা হয়? খুবই সাধারণ প্রবলেম, কিন্তু আপনার বিউটিটাকে নষ্ট করে দেয়। অ্যাকচুয়ালি এটা অনেক কারণে হয়, যদি চোখে কোনো পাওয়ার থাকে, আমাদের সাপোর্ট দরকার, আমরা দিচ্ছি না, চশমা পড়ছি না, চোখে জল আসে, জল আসলে আমরা হাত লাগিয়ে দিই, হাতটা তো সবসময় পরিষ্কার থাকে, নোংরা থাকে, এখান থেকে ইনফেকশন হয়, বা কোনো হাওয়া বা বাজে জল থেকে ইনফেকশন হলো। আইল্যাশের গোড়াগুলোতে গ্ল্যান্ডগুলো আছে, গ্ল্যান্ডের ইনফেকশন হয়ে গেলে এটা বারবার হয়, সেটা প্রপার পরিষ্কার রাখতে হবে, আইল্যাশগুলো গরম জল নুন দিয়ে পরিষ্কার রাখা উচিত। আর সেক্ষেত্রে চোখে অনেক সময় নানান ধরনের ড্রপ ব্যবহার করেন অনেকে, মানে ডাক্তারের পরামর্শ ছাড়ায়, আবার অনেক ধরনের রোজ ওয়াটার পাওয়া যায় যেগুলো আমরা ভাবি যে চোখের জন্য খুব হয়তো ভালো, এগুলো ব্যবহার করা মানে কতটা ক্ষতিকর? না, এটা না জেনে আমাদের কোনো ড্রপ ব্যবহার করা উচিত না। যদি আমরা খুব সেফ সাইডে থাকি, তাহলে লুব্রিকেটিং ড্রপসগুলো কিছু পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে পারি উইদাউট দ্য কনসালটেশন অফ এনি ডক্টর, কিন্তু সেক্ষেত্রেও করা উচিত না, বিকজ কোন প্রিজারভেটিভ কাকে স্যুট করে, কতটা ইউজ করা উচিত, কোন মেডিসিনের সঙ্গে ওর কন্ট্রাইন্ডিকেশন আছে, এটা তো আমরা জানি না। সুতরাং যদি চেষ্টা করা উচিত একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়েই যে কোনো ড্রপ ইউজ করা উচিত, নিজে নিজে কোনো ড্রপ ইউজ করা উচিত না। আমি পাই মাঝে মাঝে কিছু পেশেন্ট আছে যারা স্টেরয়েড জাতীয় ড্রপ ইউজ করে, সেটাতে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়, কিন্তু তার প্রতি অনেক ক্ষতি হয়, চোখের ছানি তাড়াতাড়ি হয়ে যায়, চোখের প্রেশার বেড়ে যায়, যেটা গ্লকোমা বলা হয়। স্টেরয়েড খুবই মানে খুব দরকার না পড়লে ইউজ করা উচিত না, সেটা ডাক্তারবাবুরা দেখে দেন যে কতটা দিতে হবে, কী পরিমাণে দিতে হবে, সেটা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে একদম ব্যবহার করবেন না। আর সেক্ষেত্রে ডক্টর আরও একটি, যেহেতু গ্লকোমার কথাটা বললেন, এটা একটা তো বড় সমস্যা, বিশেষত যত বয়স বাড়ে এবং ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রেও একটা বড় সমস্যা হয়ে যায়, এটা ঠিক মানে অনেকেই বলেন যে এই সমস্যাটার কোনো সমাধান নেই। সমাধান আছে, এরকম বলবো না সমাধান নেই, ডায়াবেটিকের জন্য যদি আমার চোখ খারাপ হয়ে থাকে, তার সমাধান আমিই আছি, আমি নিজেই দায়ী এর জন্য, ইটস এ লাইফস্টাইল ডিসঅর্ডার। আমি একদম মানে খেয়াল করছি না আমার কতটা খাওয়া উচিত, কীভাবে কতটা খরচা করা উচিত, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করতে করা উচিত, যদি আমি ফিজিক্যালি আনফিট আছি তাহলে আমি খাবোই এরকমই যাতে না হয়। ডায়াবেটিস, ডায়াবেটিস হলে ফার্স্ট উই শুড কন্ট্রোল দ্য ব্লাড সুগার লেভেল, মাস্ট, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। শুধু চোখে তো ক্ষতি হচ্ছে না, আপনার সারা শরীরে ক্ষতি হচ্ছে। ডায়াবেটিস যদি হয় কারো, ডায়াবেটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন, বা আপনাদের ডাক্তারবাবু যে পাড়াতে আছে ওনার সঙ্গে কনসাল্ট করুন, যেভাবেই হোক ব্লাড সুগার কন্ট্রোলে রাখুন, তাহলে আপনার চোখ অসুবিধা হবে না, না হলে সব দিক দিয়ে অসুবিধা, চোখে ছানি পড়বে তাড়াতাড়ি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেলে তো কিছু করার থাকে না,
everybody will be helpless. আর একদম মানে শেষের মুহূর্তে আমরা চলে এসেছি, একটু জানতে চাইবো যে আমাদের চোখের মানে একদম শুরু করেছিলাম চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত, এবার শেষটা আরো একবার করতে চাইবো যে চোখের যত্ন, সত্যি বলতে চোখের যত্ন, যেমন আমরা সকালবেলা উঠে দাঁত মাজি বা খাওয়ার পরে অনেকের দাঁত মাজা অভ্যেস রয়েছে, কিন্তু চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত রেগুলারলি? চোখের যত্ন হচ্ছে কি, আমাদের সকালে ঘুম থেকে উঠে খুব চোখ খুলে ঝাপটা দেওয়া উচিত না, না জাস্ট মুখ ধুচ্ছি, যতটা জল কর্নারগুলোকে পরিষ্কার করতে লাগে সাফিসিয়েন্ট, আর জল যেটা ব্যবহার করছি সেটা কতটা পরিষ্কার আছে, কারণ জল থেকেই বেশিরভাগ রোগ হয়, সেটা খুব মাথা আমাদের সবসময় বোঝা উচিত। ফিল্টার জল দিয়ে চোখ ধোবেন আর বেশি ঝাপটা দেবেন না, আর আননেসেসারি যখন তখন চোখে হাত দেবেন না, হাত দিলে যতটা হয় ইনফেকশন হয়। আর কন্ট্যাক্ট লেন্স যারা পরে তাদের একটা কথা বলবো, রেগুলার লেন্স রোজ পরিষ্কার সলিউশন দিয়ে স্টেরিলাইজ করুন, রিইউজ করবেন না সলিউশন, এটা খুব ইম্পর্টেন্ট যারা কন্ট্যাক্ট লেন্স পরেন, যারা পরেন না তাদের এটাই যে হাত দেবেন না। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ, আর আপনারা আশা করছি অনেক কিছু জানতে পারলেন, বিশেষত এই যে চোখের সমস্যা এবং সেই সমস্যা সমাধানের জন্য কার কাছে যাওয়া উচিত, কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত এগুলো, আর আরও একটি বিষয় যে চোখ কিভাবে রেগুলার মেথডে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কি কি করা উচিত, এটা খুব জরুরি চোখের ক্ষেত্রে অন্তত। এটুকু আজকে এখানেই বলে শেষ করছি, আজকের মতো এ পর্যন্ত, অন্যান্য খবরের জন্য আপনি সঙ্গে রাখুন চ্যানেল টেন। নমস্কার। সহযোগী নিবেদক, নর্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার ব্রিংস টু কলকাতা ইন অনকোলজি, কার্ডিওলজি এন্ড নিউরোলজি। সেন সুন্দরমের প্রাইমারি টেট কিনুন, টিচার্স বুক কনসার্ন। শুষ্ক ত্বককে রাখে মসৃণ ও তরতাজা সোনালী গ্লিসারিন সাবান। উড়ান গ্রুপ অফ কোম্পানিজ, প্রগতির পথে আস্থার সাথে। পরিবার গ্রুপ, এক অটুট পারিবারিক বন্ধন। পি লেদার্স, দেশি মন বেশি জান। গ্যাসের প্রবলেম। এই নাও বাপি, গ্যাসোসিড। গ্যাসোসিড? সত্যি? গ্যাস আর অ্যাসিডিটির এখন আর কোনো চিন্তাই নেই। প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নির্বাচনী পরীক্ষার জন্য সেন সুন্দরমের প্রাইমারি টেট ও সেলফ অ্যাসেসমেন্ট বই দুটি অবশ্যই কিনুন, টিচার্স বুক কনসার্ন। তুই আবার ডেকে আনলি আমাকে, চান করি তো রোজ? হ্যাঁ, আর স্নানের জলে দু ঢাকনা অ্যান্টিসেপ্টিক লিকুইডও মেশাই, তাতে জলের মধ্যে কার জীবাণু হয়তো বেরিয়ে যায় কিন্তু বডির এটা এখান থেকে এখান। তো চানের জন্য এর চেয়ে বেটার Lifebuoy, advanced Lifebuoy, এটা চানের সময় অ্যান্টিসেপ্টিক লিকুইড এর চেয়ে বেশি জীবাণু বের করে, 10টা ইনফেকশন ছড়ানো জীবাণু, একটাই সুরক্ষা, advanced Lifebuoy। অঞ্জলিতে ভালোবাসা 20-20 বছর। অঞ্জলির বার্থডে পার্টিতে সবার রইল নিমন্ত্রণ, এই প্রথম গয়নার মজুরিতে ফ্ল্যাট 40% ছাড়, বাচ্চাদের জন্য রিটার্ন গিফট, ভাবা যায়, লাকি ড্রয়ে হীরের গয়না কিনলে হীরের গয়না ফ্রি, সোনার গয়না কিনলে সোনার গয়না ফ্রি, রূপোর গয়না কিনলে রূপোর গয়না ফ্রি, কস্টিউম জুয়েলারি কিনলে কস্টিউম জুয়েলারি ফ্রি, জুয়েল প্লাস স্কিমে যোগ দিয়ে লাকি ড্রয়ে জিতুন সোনার দুল, হীরের লকেট, ডিনার সেট, ইন্ডাকশন কুকার, ডিজিটাল ক্যামেরা, মোবাইল, প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এই সুযোগ 4-10 ডিসেম্বর। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ভালোবাসি শীতের সকাল, কিন্তু আমি ভালোবাসি তোর ব্লাশ। কে ও? ওর ছবি পোস্ট কর এক্ষুনি। অন্য কাউকে পেয়েছিস? এই শীতে আপনার ব্লাশ করার কারণটা সবাইকে অনুমান করতে দিন। ল্যাকমে পিচ মিল্ক ময়েস্ট।